সরস্বতী পূজার বিসর্জনে শোভাযাত্রায় অশান্তি, অশান্তির জেরে মৃত্যু এক ভ্যান চালকের। দোষীদের কঠোর শাস্তির দাবি পরিবারের সদস্যদের। ঘটনায় শোকের ছায়া পরিবারে। সরস্বতী পূজার বিসর্জনের শোভাযাত্রাকে কেন্দ্র করে অশান্তি দুই পুজো কমিটির মধ্যে। গণ্ডগোলের জেরে মৃত্যু হলো এক ভ্যান চালকের। ঘটনা সূত্রে জানা যায়, নদিয়ার কৃষ্ণনগরে সরস্বতী পূজার ভাসানকে কেন্দ্র করে এক শোভাযাত্রা বের হয়। ওই শোভাযাত্রা ঘিরে দুই কমিটির মধ্যে গণ্ডগোল শুরু হয়। অভিযোগ, এরপর হঠাৎই পূজো কমিটির লোকজন বাস দিয়ে ভ্যান চালককে মাথায় আঘাত করে। এরপর তাকে রক্তাক্ত অবস্থায় নিয়ে যাওয়া হয় শক্তিনগর জেলা হাসপাতালে। সেখানে তার অবস্থার অবনতি হওয়ায় তাকে স্থানান্তরিত করা হয় কলকাতার এনআরএস হাসপাতালে। এনআরএসে চিকিৎসা চলাকালীন রবিবার তার মৃত্যু হয়। এমন ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। একই সাথে কৃষ্ণনগরে সরস্বতী পূজোর বিসর্জনে গণ্ডগোল ঘিরে প্রশাসনের ব্যর্থতাকে দায়ী করেছে স্থানীয় বাসিন্দারা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত ব্যক্তির নাম ভরত মণ্ডল। তার বাড়ি নদিয়ার কৃষ্ণনগর কোয়াতালি থানার 3 নম্বর ওয়ার্ডের ঘূর্ণি এলাকায়। আমরা রাজবাড়িতে ঠাকুরটা নিয়ে যাই। রাজবাড়িতে নিয়ে গিয়ে দেখি যে আমাদের কাঁঠালপোতা বাড়াইতলা আর রূপাঙ্কে একদর চৈতালি গেলাম, দুজনের ভেতরে বিশাল মারামারি হচ্ছে। আচ্ছা, ওইখানটাতে আমরা আমাদের ঠাকুরটাকে সাইড করে রাখি। সাইড করে রাখার পরে আমাদেরকে প্রশাসন বললো যে এখান থেকে ঠাকুরটাকে বের করে নিয়ে চলে যাবো, ঠিক আছে। এবার আমরা ঠাকুরটা বের করে নিয়ে যাওয়ার মুহূর্তেই তখন হচ্ছে চৈতালি ক্লাবটা আগে বেরিয়ে গেল, মিডলে পড়ে গেলাম আমরা, আমাদের পেছনে পড়ে গেল কাঁঠালপোতা, ঠিক আছে। ঠাকুরটাকে আমরা নিয়ে যাচ্ছি, নিয়ে যেতে যেতে রাস্তাতে ওই জায়গাটাতে কোনো গণ্ডগোল কিছুই সৃষ্টি নেই, ঠিক আছে, মানে কোনো মারধরের কোনো ব্যাপার নেই। কিন্তু যখনই মিলনতিথি লজের ওখানটাতে ঠাকুরটা গেছে, তখনই আমাদের পেছনে যে কাঁঠালপোতা বাড়ারিতলা ছিল, ঠিক আছে, ওখান থেকে একটা ছেলে এসে আমার ওই টলিয়ালার মাথায় বাস দিয়ে মারে, প্লাস হচ্ছে আমার জেনারেটরও মারে। এই বিষয়ে মৃত ভরত মণ্ডলের স্ত্রী জানান, আমার স্বামী জেনারেটরের মেশিন নিয়ে যাচ্ছিল, তখনই হঠাৎই বাস দিয়ে তার মাথার পিছন দিকে আঘাত করে। তারপরে ওখান থেকে শক্তিনগর জেলা হাসপাতালে তাকে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থা খারাপ হওয়ায় তাকে কলকাতা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানে মৃত্যু হয় তার। তবে কখন কি হয়েছে আমি সঠিক বলতে পারবো না। আমরা গরিব মানুষ, আমরা অসহায়, আমাদের মাথার উপর থেকে ছাদ উঠে গেল। আমরা চাই দোষীদের শাস্তি হোক। বাস দিয়ে মেরে মেরেছে, এটা শনিবারের দিন রাত্রিরে ঠাকুরের পজিশনে যাচ্ছিল, জানেটা নিয়ে টলিতে করে পেছন থেকে মাছ দিয়ে মাথায় বাড়ি মেরেছে। কাঁঠালপোতার 5 নম্বর ওয়ার্ডের ছেলে পেলে রাত 3টের সময় কলকাতায় বডি ইয়ে তোলা হয়েছে, ওনাকে নিয়ে কলকাতায় গিয়ে ভর্তি হয়েছে 6টার সময়। আমাদের আর দেখতে দিইনি, কখন মারা গিয়েছে আমরা কি জানি না, কিছুই জানি না। আমরা যে গিয়েছি আমাদেরকে কাউকে দেখতে দিইনি, ঢুকতে দিইনি, আমরা ঢুকিওনি দেখিওনি, কখন মারা গিয়েছে সেটা আমরা বলতে পারবো না। আমরা যারা মেরেছে তাদেরকে শাস্তি দেন, আমার মানুষ তো চলেই গেল। এই বিষয়ে স্থানীয় কাউন্সিলর জানান, প্রশাসন নির্বিকার কিন্তু এত মাতাল এবং প্রশাসনের তো গাফিলতি আছে। যে সময়ে প্রশাসন দিয়েছে সারা রাত ধরে প্রশাসন চলেছে, প্রশাসনের গাফিলতি তো আছেই। আমরা প্রশাসনকে বারবার অনুরোধ করা সত্ত্বেও প্রশাসনের দায়িত্ব জ্ঞানহীনতার জন্যই আজ এই বারবার ঘটনা ঘটছে। কিন্তু আমাদের মাননীয় মন্ত্রী, মাননীয় সাংসদ এবং আমাদের সর্বময় নেত্রী বাংলার মুখ্যমন্ত্রী ধরার পর যে ঘটনাটা ঘটেছিল কালী পুজোয়, সেটা জগদ্ধাত্রী পুজোয় হয়নি, প্রশাসন পদক্ষেপ নিতে পারত। শুধু টলিজারের অসহায় পরিবার, তার একটা ছেলে 75% হ্যান্ডিক্যাপ চোখে দেখতে পারে, অসহায় গরিব, আপনারা নিশ্চয়ই দেখছেন যে কীভাবে মারা গেল। আর অসহায় যেন নিরপরাধ মানুষ, দিন আনে দিন খাই লোক। ব্যুরো রিপোর্ট, নিউজ, নো ম্যানস ল্যান্ড, নদিয়া। নারীর সৌন্দর্য শাড়িতেই, সঙ্গে রয়েছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।